এখন দেখবেন জাহান টিভি নিউজ। জাহান টিভি উত্তর জনতার কণ্ঠস্বর। পাশের গ্রামে সোনাখাই ইউনিয়নের চেয়ারম্যান গড়ে তুলেছেন দুগ্ধ খামার। এই খামারে 12 থেকে 13টি গরু রয়েছে এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু প্রতিপালন করে এখান থেকে দুধ উৎপাদন করে এবং সেই দুধ এলাকার গরিবদুস্থ মানুষের মাঝে অনেক অল্প মূল্যেই বিক্রি করে থাকে। এখন দেখবেন মেসার্স সরকার ডেইরি ফার্মের বোর্ড একটি বিশেষ প্রতিবেদন। দেশে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গরুর খামার। লাভজনক হওয়ায় প্রতিদিনই নতুন নতুন উদ্যোক্তারা যুক্ত হচ্ছেন খামার ব্যবসায়, সফলতা পাচ্ছেন অনেকেই। এমনই এক সফল খামারি হয়েছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুহানা মোহাম্মদ মোস্তফা কামাল রিপন। তিনি চেয়ারম্যান হয়েও জনসেবার কাজে ব্যস্ততার মাঝেও তার নিজ গ্রামে বাসায় এলে নিজস্ব জমিতে গড়ে তুলেছেন মেসার্স সরকার ডায়েরি ফার্ম নামের একটি গবাদি পশু উন্নয়ন ও দুগ্ধ খামার। আর এই খামারে সম্পূর্ণ দেশীয় প্রাকৃতিক পদ্ধতিতে সবুজ ঘাস, খুদ, গুড়া, ভুষি, খড় সহ সুষম খাদ্য খাওয়ানোর মাধ্যমেই উৎপাদিত হচ্ছে শিশু খাদ্য ও মানব দেহের জন্য এক অন্যরকম পুষ্টিকর খাদ্য দুধ। প্রাথমিকভাবে তিনি 5টি ফ্রিজিয়ান ও অস্ট্রেলিয়ান জাতের 5টি গরু নিয়েই শুরু করেন তার খামার। বর্তমানে তার খামারে রয়েছে 12 থেকে 14টি গাভী। আর এই খামারে প্রতিদিন দুধ উৎপাদন হচ্ছে প্রায় 150 থেকে 200 লিটার। এখানে প্রতিদিন সকালে বিকালে দুইবার গাভীগুলো দহন করে দুধ সংগ্রহ করে থাকেন। আর এই দুধ পাইকারি ব্যবসায়ীরা খামার থেকে প্রতি কেজি 35 থেকে 40 টাকা দরে কিনে তা সরবরাহ করে জেলার বিভিন্ন এলাকায়। মেসার সরকার ডেইরি ফার্মে প্রতিদিন গাভীর দেখাশোনা, পরিচর্যা ও দুধ দহন সহ নানান কাজে নিয়োজিত আছে 3 জন কর্মচারী। আর এই কর্মচারীরা প্রতি মাসে তাদের মাসিক বেতন ও থাকা খাওয়ার সুযোগ সুবিধা পেয়ে খুশি মালিকের উপর। এখানে 15 মাস হলো কাজ করি, মানে গরু টরু ধুই, গাই বানাই, তারপরে গোবর সাফ করি, এগুলা করি। আমাদের মালিক অনেক ভালো, মাসের টাকা মাসে ক্লিয়ার করে দেয়। বিভিন্ন বিষয়ে মেসার সরকার ডেইরি ফার্মের মালিক আবুহানা মোহাম্মদ মোস্তফা কামাল রিপন বলেন, আমি ছোটবেলা থেকেই গরু পালনের শখ। তারপরে যখন বড় হই, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শুনে আরো ভালোভাবে উদ্বুদ্ধ হই আমি। বাংলাদেশকে শিশু খাদ্য স্বনির্ভর করা এবং এই যে মাংস সরবরাহ যাতে সঠিকভাবে থাকে, মানুষ যাতে স্বল্প খরচে সুষম খাদ্যগুলো পায়, সেই কারণেই আমি এই গরু পালনের মানে সিদ্ধান্ত নিয়েছি। আমার এখানে 13টা গাভী আছে, প্রতিদিন 110 থেকে 115 লিটার দুধ উৎপন্ন হয়। এই গ্রামের লোক সহ এই এলাকার মানুষ এই দুধগুলো আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে কেনে। আমরা এখানে চেষ্টা করতেছি মিল মিটার একটা শাখা যাতে এখানে হয়। অনেকগুলো খামার আমাদের এই এলাকায় আছে, আমরা সকলেই একটা সঠিক মূল্যে আমরা দুধগুলো বিক্রি করতে পারি, তাহলে আমাদের এই খামারগুলো চালানো সম্ভব হবে। এক এক সময় এই দেশের মানে ভুষির যে দাম, ভুষিটা হচ্ছে গরুর মেইন খাদ্য, এই ভুষির দাম কখনোই স্বাভাবিক থাকে না। তা আমি জননেত্রী শেখ হাসিনার কাছে মানে মিনত করি যে এই ক্ষুদ্র খামারি যারা আছে, যারা অল্প গরু চাষবাস করে জীবিকা নির্ভর করে, এলাকার দুধের চাহিদা বা মাংসের চাহিদা মিটায়, এই ভুষির যেন একটা ন্যায্য মূল্য থাকে আর দুধের একটা নির্দিষ্ট যেন বাজার হয়, যে 60 টাকা বা 65 টাকা কেজি যদি আমরা লিটার যদি দুধ বিক্রি করতে পারি তাহলে আমাদের লস হবে না। কিন্তু আমরা দুধ বিক্রি করি 30, 35, 40 টাকা, এতে আমাদের প্রতি লিটারে 20 টাকা করে লস হয়। অন্যান্য জায়গায় দুধের দাম 60 থেকে 65, 70 বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে 40, 40-এর উপর হয় না। তো এই দুধের যদি একটা মিল আমাদের এখানে স্থাপন করতে পারি তাহলে এই দুধের বাজারটা আমরা পাবো, তাহলে আমরা লাভবান হব। আর আমরা যে এই গরুগুলোকে খাদ্য খাওয়াই, এটা একটা সুষম খাদ্য খাওয়াই আমরা গরুকে। আমার যেমন 3.5 বিঘা জমি ঘাস লাগানো আছে, উন্নত জাতের লিপিয়ার পাঞ্চম, এটা খুব ভালো জাতের ঘাস, এই ঘাস খেলে গরুর দুধ বেশি হয়। আর এই 3.5 বিঘা জমি আমরা মানে যেমন ধান চাষের জন্য লালন পালন করতে হয়, সার দিতে হয়, মানে কামড়া দিয়ে নিড়ানি দিতে হয়, এগুলো সব কিছুই আমরা করতে হয়। মানে একবার এই কাটার পরেই আবার সার দিয়ে
তারপরে কামলা দিয়ে নিড়ানি দিয়ে যত্ন করে এগুলা এই ঘাস উৎপন্ন করি। এই ঘাস মানে কাটার জন্য আমার ঘাস কাটার মেশিনও আছে। এই মেশিনে আমার তিনজন ছেলে আছে, তারা এখানে কাজ করে। একজন দুজন ঘাস কাটে, গাভী দহন করে, গোসল করায়, খ্যার কাটে, সারাদিন এই তিনজন লোক কাজের মধ্যে দিয়েই মানে দিন পার করে। ওরা অনেক শ্রম দেয় এই খামারের জন্য, এই জন্য আমি ওদের প্রতি কৃতজ্ঞ। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবী জুড়ে যার নাম ছড়িয়ে গেছে একজন মমতাময়ী নেত্রী সেবক, দেশের সেবক, আমি তার কাছে অনুরোধ করব যে আমরা যারা এই এলাকার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ সোনাখানার খামারিরা আছে, ক্ষুদ্র খামারি, এখানে আমার জানা মতে মিল্ক ভিটার যে সরকারি যে প্রতিষ্ঠানটা আছে, দুধ মানে সংগ্রহকারী প্রতিষ্ঠান, তাদের এখানে জায়গা কেনা আছে। কী জন্য তারা এখানে মানে দুধ সরবরাহের ইটা নির্মাণ করছে না, এটা আমি জানি না। তা আমি আশা করব জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে ওনারা মানে উনি যেন নির্দেশ প্রদান করে এই এখানে যে তাদের মিল্ক ভিটার যে জায়গা আছে এই জায়গায় যেন খুব তাড়াতাড়ি একটা মানে দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান নির্মাণ করে, এবং এই এলাকার মানে যারা ক্ষুদ্র খামারি আছে তারা এই মিলে দুধ সরবরাহ করে তাদের জীবনযাত্রার মান আরো উন্নত করতে পারে। তার এই ধরনের সফলতা দেখে অনেক বেকার যুবক এগিয়ে আসবে এবং নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।